জয়গুরু রীতায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র ও আনন্দিত জয়গুরু জানাই সঙ্গে শারদ শুভেচ্ছা আজ মহাসপ্তমী সপ্তমীর প্রণাম জানাই আপনাদের সবাইকে আজকের নিবেদন শিশী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র কথিত পঞ্চনীতি যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী ও সদাচার আজকের নিবেদন সদাচারের তৃতীয় পর্ব বা অন্তিম পর্ব অর্থাৎ শেষ পর্ব আজকের নিবেদন সদাচারের অন্তিম ও শেষ পর্ব আজকে আলোচনা করব এক সদাচারী না হলে তার হাতে খেতে নেই দুই ইষ্টানুরাগ সদাচারের মূল তিন ধর্মের আর এক নাম সদাচার চার ন্যূনতম সদাচার পালন পাঁচ কার হাতে খাওয়া ভালো ছয় স্বাস্থ্যের জন্য সদাচার পালন এই কটি আলোচনা বা পয়েন্ট নেই আজকের নিবেদন এবং আজকে সদাচারের শেষ পর্ব তার আগে একটু বলে দিই আমি বা আমাদের চ্যানেলে এর আগে যে ভিডিওটি আমি আপনাদের কাছে নিবেদন করেছি সেটি হলো সংসার জীবনে চলার পথের তুক পুজোর আড্ডায় বসে আপনাদের সাথে আলোচনা করেছি সবাই শুনবেন হয়তো একটু বড় দীর্ঘ এক ঘন্টার উপরের ভিডিও তবু ভালো লাগবে নিবেদনটি হলো সংসার জীবনে চলার পথের তুক ভালো লাগবে অনেক জানার অনেক বোঝার অনেক জ্ঞানের বিষয় রয়েছে সবাই দেখার চেষ্টা করবেন এই অনুরোধ রইল আজকের নিবেদন সদা চার তৃতীয় ও অন্তিম পর্ব এক সদাচার না হলে তার হাতে খেতে নেই জনৈক ব্যক্তি সর্বমানবের যোগাযোগ মেলামেশা পারস্পরিক অন্নপান গ্রহণ ঐক্য ও ভ্রাতৃত্বের কথা তুললেন শ্রী ঠাকুর বলছেন আমরা কিন্তু ঐক্য বলতে বুঝি না যে প্রত্যেকে প্রত্যেকের হাতে খেতে হবে স্বাস্থ্য শিবির সরি স্বাস্থ্যবিধির দিক থেকে তার ঠিক নয় সদাচারই না হলে তার হাতে খেতে নেই সদাচার আবার আধ্যাত্মিক মানসিক ও শারীরিক শুনেছি আমাদের আঙ্গুলের ডগায় এমন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকতে পারে যার একটি আমাদের জীবন্যাসের পক্ষে যথেষ্ট একটা ম্যাথর ময়লা ঘেঁটে গিয়ে কাপড়ের কোচায় মুড়ি নিয়ে বেশ হয়তো খাচ্ছে তার কিচ্ছু হচ্ছে না কারণ তার ইমিউনিটি ফর্ম করেছে অনাক্রম্যতা সংগঠিত হয়েছে কিন্তু আমরা যদি সেই মুড়ি খাই তাহলে সাবার হয়ে যাব কত লোক আছে যক্ষার বাহক তারা নিজেরা বেঁচে আছে কিন্তু অন্যের মধ্যে মৃত্যুর বীজ ছড়াচ্ছে তাই যার তার হাতে খেতে নেই কিন্তু সুস্থ সদাচারী ও বিহিত সংস্কার শুদ্ধ হলে সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন তার হাতে খেতে বাধা নেই অবশ্য যেখানে যার হাতে যেমন করে যা খাওয়া চলে কৃষ্টি ও বৈশিষ্ট্যকে উলঙ্ঘন না করে শরীর ও মনের স্বাস্থ্যের জন্য এসব পালা দরকার বিপ্র যদি কদাচারী শীল ও শ্রদ্ধাহারা তারও দত্ত ভোজ্য অন্ন বয় বিষেরই ধারা নিষ্ঠ নিখুঁত চলায় শুদ্ধ সদাচারী বিনয় ভরা শ্রদ্ধাশীল যে ভোজ্য অন্নতার ইষ্টনিষ্ঠ সদাচারী নির্যাতীয় হলে অন্নপানিয়ে কমই দোষ জাত যায় না ঠাকুর কি বললেন বিপ্র যদি কদাচারীশীল ও শ্রদ্ধাহারা তার তারও দত্ত ভোজ্য অন্ন বয় বিষেরই ধারা আর ইষ্টনিষ্ট নিখুঁত চলায় শুদ্ধ সদাচারী বিনয় ভরা শ্রদ্ধাশীল যে ভোজ্য অন্ন তারই ইষ্টনিষ্ট সদাচারী নিজ জাতীয় হলে অন্ন পানিয়ে কমই দোষ জাদ যায় না ছুঁড়ে কথা প্রসঙ্গে সে ঠাকুর বললেন প্রত্যেকটি সদাচারের হাইজেনিক এফেক্ট স্বাস্থ্যোন্নয়নই ফল আছে কুলশীল কারও হাতে খেতে নেই শরীরের অন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া দরকার কার যে কি ডিজিজ বা রোগ আছে তা তো জানা নেই একজন হয়তো নিজে সংক্রমণ মুক্ত কিন্তু তার হাতে কিছু খাবার ফলে আর একজন হয়তো সংক্রমিত হল সপাকই শ্রেয় দোকানের খাবার না খাওয়াই ভালো সদাচার বিহীন বিপ্রের হাতেও খেতে নেই অন্যের বিছানায় শোয়া উচিত নয় অন্যের সঙ্গে শোয়াও ঠিক নয় আর একজনের কাপড় পরতে নেই গনরিয়া রোগীর কাপড় পরে অনেকেরই গনেরিয়া গনরিয়া হয়েছে তা আমি জানি সেবার ম্যাথরদের সঙ্গে এক খেলো কিন্তু ওর ফলে যে কত জন কত ডিজিজ ক্যারি বা বহন করলো বা রোগ গ্রহণ করেছে তার কি ঠিক আছে ছোটোবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে তাই মিল থাকে না আর একদিন দুদিন একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তো আর কথা ছিল না প্রায়শ্চিত্তে গোময় খায় গোময় দিয়ে ঘর লেপে আমরা হয়তো ভাবি অনর্থক কিন্তু গোময়ের মতো ব্যাকটেরিয়া ফাঁচ খুবই কমই আছে অর্থাৎ গোময়ের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে খেয়ে ফেলে একই পাত্রে অনেকজনে ছোঁয়াছুঁই করে খাওয়া এটা কিন্তু রোগবাহী অভ্যেসের লাই দেওয়া একই জলে বারবার হরেক জিনিস ধোয়া মরণ কোনা বহন করে পরিচ্ছন্ন রোয়া দুই ইষ্টানুরাগ সদাচারের মূল শরীরটাকে তাজা রাখা ধর্মের একটা অঙ্গ ইষ্টানুরাগ এমন একটা জিনিস যা ব্যাধি ও জোরাকে অনেকখানি প্রতিহত করে রাখে এতে আয়ু পর্যন্ত বেড়ে যায় তিন ধর্মের আর এক নাম সদাচার শিশি ঠাকুর বললেন ধর্ম পালন বা পালনে মানুষ ভীত না হয়ে প্রীত হয়ে ওঠে ধর্মের আর এক নাম সদাচার সদাচার সাতত সদাচার যা করলে তোমার ও অন্যের সত্তা সন্দীপ্ত হয় এক্সলেটেড বা উদ্দীপ্ত হয় উচ্ছ্বল হয়ে ওঠে চার ন্যূনতম সদাচার পালন একজন বললেন আশ্রমে কেউ কেউ ন্যূনতম সদাচার পালন সম্বন্ধে অবহিত নয় শিশি ঠাকুর বললেন এখানে অন্তত মিনিমাম সদাচারটুকু সবাই যদি পালন করে তাহলে বাইরেও সেটা চালিয়ে যায় জ্যোতি আশ্রমে এরা প্রথমে যখন বিড়ি সিগারেট চা ইত্যাদি ছেড়ে দিল তখন তার দেখা দেখি বাইরেও বহু লোক ছেড়ে দিয়েছিল পাঁচ কার হাতে খাওয়া ভালো একজন জিজ্ঞাসা করলেন কার কারও হাতে খেতে গেলে তার চরিত্রের কোন দিক দেখা প্রয়োজন শ্রী ঠাকুর বললেন যে ইষ্টপ্রাণ সদাচারী দ্বিজ সংস্কারী অগম্য গমন করে না অকৃতজ্ঞ অপকর্মহীন অখাদ্য ভোজি নয় ইচ্ছা ও প্রয়োজন মতো তার হাতে খাওয়া চলতে পারে তবে সাধারণত সপাকি শ্রেয় প্রসঙ্গত সদাচারের কথা উঠল শ্রী ঠাকুর বললেন সদাচার তিন রকম আধ্যাত্মিক সদাচার মানসিক সদাচার শারীরিক সদাচার সত্তাস্পর্শী ইষ্টানুরাগ হলো আধ্যাত্মিক সদাচার সৎ চিন্তা সৎকথন সবার মঙ্গল কামনা সদ্ব্যবহার ইত্যাদি হলো মানসিক সদাচার অসন বসন স্থান পান ও চলাফেরায় সূচিতা রক্ষা হলো শারীরিক সদাচার তিনটি কোঅর্ডিনেটেড সমন্বিত হওয়া ভালো তাতে সাধন ভোজনে জোর হয় তবে মনের মধ্যে কুৎসিত চিন্তা আসলেই যে মানুষ পচে গেল তা নয় প্রবল ইষ্টানুরাগ থাকলে সব ধুয়ে মুছে যায় কুচিন্তাকে প্রশ্রয় দিতে নাই ইগনোর বা উপেক্ষা করতে হয় তাহলে আপনা থেকেই চলে যায় এগুলি শুধু নিজেরা করলে হয় না সবার মধ্যে চারাতে হয় শিশি ঠাকুর মাতৃমন্দিরের পেছনে আশ্রম প্রাঙ্গণে গাছের ছায়ায় এসে বসলেন বসার পর অনেকেই এসে অর্ঘ সহ প্রণাম করতে লাগলেন জনৈক ঋত্বিক দাদা একখানি ময়লা কাপড় পরে এসেছে তাই দেখে শ্রী ঠাকুর বললেন আপনারা ঋত্বিক মানুষ আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচারের অঙ্গ খাওয়া দাওয়া খুব বাজবিচার করলেন অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন না তাতে কিন্তু সদাচার পালন করা করাই হলো না আবার বাহ্যিক সদাচার পালন করলেন মানসিক সদাচার পালন করলেন না তাতেও কিন্তু সদাচার বজায় থাকে না ছ নম্বর স্বাস্থ্যের জন্য সদাচার একজন বললেন আপনি বলেন স্বাস্থ্যের জন্য সদাচার পালনের কথা কিন্তু সদাচার পালন করা সত্ত্বেও তো রোগ ব্যাধি এড়ানো যায় না শিশি ঠাকুর বললেন শুধু সদাচার পালন করলেই হবে না রক্ষার সবগুলি বিধি পালন করতে হবে আর সদাচার কিন্তু অল্প একটু জিনিস নয় আধ্যাত্মিক মানসিক শারীরিক এই তিন রকমের সদাচার আছে এই তিনটির কোঅর্ডিনেশন বা সঙ্গতি যদি না হয় তাহলে কিন্তু সদাচার কমপ্লিট বা পূর্ণ হয় না জয়গুরু এখানেই শেষ হলো আজকে আমার প্রতিবেদন এবং শেষ হলো সদাচার সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন পরম পিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি পরিশেষে শারদিয়ার শুভেচ্ছা জানাই এবং মহা মহাসপ্তমীর প্রণাম জানাই